মোহাম্মদ সাগর প্রকাশ রিমন পেশায় একজন টেম্পো চালক। তার বাহিরেও তার একটি পরিচয় আছে, সে একটি প্রতারক চক্রের সদস্য। নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সে। এসপি মামুন বলতে, মামুন ওর নাম মামুন বলছিল তখন। মামুন বলার পরে বলতেছে আমি পুলিশ বক্সে আছি, এরম এরম আমার অফিসিয়ালি কাজের জন্য 2-3 টাকা টাকা পাঠাতে হবে, তোমার কাছে টাকা হবে কিনা? আমি বলছি হ্যাঁ হবে। তখন উনি আমাকে একটা নাম্বার দিছিল প্রথমে, নাম্বার ওই নাম্বারে প্রথমে বলতেছে 13,500 টাকা পাঠাইতে। তখন এরকম বলার পরে আমি নাম্বারটা নেওয়ার পরে আমি টাকাটা সরল দিলে ফাড়া দিছি। ফাড়া দেওয়ার পরে ও আবার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে মানে আরও একটা অফিসে দিতে হবে এরকম বলে আমাকে বলতেছে, তোমার কাছে 15,000 টাকা হবে কিনা? আমি বলতে হ্যাঁ হবে। তখন ও আবার নাম্বার একটা দিছে, এরকম নাম্বার দেওয়ার পরে ও আমার থেকে টোটাল প্রায় কিছু হম 52,000 টাকা হবে এই টাকাটা নিয়ে গেছে মানে ইয়া করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে কয়েক বছর যাবত চলছে তার লোক ঠকানোর ব্যবসা। প্রতারণার ফাঁদ থেকে বাদ যায়নি খোদ পুলিশও। মানে বেশি ভাইব্রেন্ট থাকে যেমন কোতোয়ালি এলাকা, চকবাজার এলাকা, ওইসব জায়গা তারা বেছে নেয়। কন্ট্রোল রুমের মাধ্যমে ফোন দেয় যে ওই আপনার এলাকার ওই একটা র্যাঙ্কদারি, তার কাছে আমাকে তার নাম্বারটা দেন অথবা তাকে কলটা ট্রান্সফার করেন। তাকে বলে আবার ফোন দিয়ে যে আপনার পাশে যে বিকাশ অথবা সেই এজেন্টের দোকানটি আছে ওখানে আপনি যান, তার সাথে আমাকে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আমাদের পুলিশ অফিসার দায়িত্বে থাকে, হয়তো ব্যস্ত থাকে, ভাবছে সিনিয়র কোনো একজন অফিসার ফোন দিয়েছে, আমি ওই দোকানে যাই, গিয়ে তাদেরকে বলে যে আমার এমন স্যার কথা বলবেন। রাজশাহী ও নওগাঁ জেলায় বিশেষ অভিযান চালিয়ে এই প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন আর সিম কার্ড জব্দ করা হয়েছে। তার সিডিআর এবং অন্যান্য বিষয়ে অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম, 483 জন পুলিশ অফিসারের নাম্বার ইউজ করে সে এই যাবৎ গত কিছুদিন যাবৎ কাজগুলো করে আসছে। যে রাজশাহী থেকে বা ওই অঞ্চল থেকে এদিকে কেন করছে, ওই অঞ্চলে সে এই কাজগুলো ফ্রিকোয়েন্টলি করে করে ইতোমধ্যে সে 5টি মামলার আসামি। এর মাঝখানে বিকাশ প্রতারণা এবং এই সংক্রান্ত প্রতারণার 3টি এবং মাদক সংক্রান্ত মামলা তার 2টি। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে জানায় গ্রেপ্তার সাগর প্রতারণা চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। কেউ জেলে আছে, কেউ বাইরেও আছে। তো আমরা নাম প্রকাশ না করি, তদন্তের স্বার্থে পরবর্তীতে সবাই বেরিয়ে আসবে, সবাই আইনের আওতায় আসবে। তবে মোদ্দা কথা হচ্ছে সে ওই অঞ্চলে কাজটি এখন করতে পারছে না পুলিশের জন্য, তখন দেশের উত্তর অঞ্চল থেকে সে দক্ষিণ অর্থাৎ এই চিটাংকে সে টার্গেট করেছে। ভাবলো যে চিটাংয়ে যদি কাজটা করে চিটাং থেকে কেউ গিয়ে রাজশাহী থেকে তাকে অ্যারেস্ট করে আনবে না। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে জানিয়েছে পুলিশ। শাহরুখ সাইল, সি ভয়েস 24, চট্টগ্রাম।